কোতোয়ালি থানায় আটক এই যুবকের নাম অভিজিৎ গত দু বছর ধরে তিনি নিজেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন বুয়া হলফনামা বানিয়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার গড়ে তুলেন শারীরিক সম্পর্ক পুলিশ বলছে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ছেলে পরিচয় সেই সাথে বিসিএস পুলিশ এসএসএফ ও নৌবাহিনীর কমান্ডার হিসাবে চান্স পেয়েও পরিবারের জন্য বেছে নিয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পেশা দুবছর আগে এমন প্রলোভন আর কথাপকতনে ফেসবুকের পরিচয় একসময় রূপ নেয় প্রেমের সম্পর্কে অভিজিৎ যে আছে সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়ের সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সে পুলিশের চান্স পেয়েছে নৌবাহিনীর কমান্ডারের চান্স পেয়েছে এরপরে এফে চান্স পেয়েছে ওই চাকরি সেই করবে না এবং সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে একপর যে সে মেয়েকে বলল সে জুডিশিয়াল ম্যাসিস্ট্রেটে চান্স পেয়েছে এবং সে জব করছে তার বাবা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসাবে কর্মরত আছে আমার মেয়েও সে পরিচয় বহন করে মেয়ে তার কথায় বিশ্বাস করে তার ফাঁদে পা দিয়ে প্রেমে জড়িয়ে পড়ে এবং মেয়ের সরলতা সুযোগ নিয়ে এই অভিজিৎ তাকে দর্শন করে পরবর্তীতে সেই দর্শনকে রূপ দেওয়ার জন্য বাস্তবে সে দর্শনকেলফ নামাজ তৈরি করে মেয়ের আস্থা অর্জন করে সম্প্রতি ওই ছাত্রীর পরিবারের অভিযোগ আমলে নিয়ে শনিবার রাতে নগরীর বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক অভিজিৎ ও তার সহযোগী সত্যজিৎকে গ্রেফতার করে পুলিশ অভিজিতের সহকারী সত্যজিৎ মূলত তার পরিচয়কে শক্তিশালী করতে কাজ করতো একই সাথে বিভিন্ন জায়গায় সহকারী হিসেবে ভূমিকা নিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলতো যেমন বিভিন্ন জায়গায় অভিজিৎ যে ম্যাজিস্ট্রেট পরিচয় দেয় সেটা সে মানুষ বিশ্বাস করার জন্য সে বলে একজন ম্যাজিস্ট্রেটের সাথে কীভাবে কথা বলতে আপনারা বুঝেন না জানেন না এটা বললে মানুষ একটু বেশি বিশ্বাস করে সত্যজিৎের ভূমিকাটা হচ্ছে ঠিক ওই রকমই এবং সে ওই ভূমিকা পালন করছে প্রতারণার বিষয়টি ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানলে প্রতারক অভিজিৎকে বাসায় আসতে বললে নানাভাবে প্রতারণার চেষ্টা করে সে এক পর্যায়ে কোতোয়ালি থানায় এসেও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উল্টো ওই পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে বলে জানায় পুলিশ সে মেয়ের মা বাবা যখন এটা জানতে পেরে পারে তার মেয়ের সাথে একটা ছেলের এরকম সম্পর্ক আছে তাকে পারিবারিকভাবে বসার জন্য কথা বলে এবং সে মেয়ের বাসায় গিয়েও অভিজিৎ এবং সত্যজিৎ দুজনেই অভিজিৎ নিজেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচিতে এবং উল্টা হুমকিতে শুধু তাই নয় সে আমাদের থানায় এসেও মেয়ের বাবা এবং মেয়ের দাদু দুইজনের বিরুদ্ধে মোবাইলে হুমকি দিয়েছে যে ঘর মধ্যে মামলা জড়াতে পারে সেটা সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে সেটা জিডি করে গেছে গ্রেপ্তারকৃত অভিজিৎ ঘোষ বোয়ালখালী উপজেলার পূর্ব গোদমন্ডি এলাকার অশেষ কুমার ঘোষের ছেলে শাহাদাত রিফাত সিটিজি নিউজ চট্টগ্রাম